ওসমানী খিলাফার কবর রচনা করত। গোটা মুসলিম উম্মাহকে ইয়াতিম করে পশ্চিমা ক্রুসেডারদের দলিজার ভিখারি বানিয়েছে যেই অভিশপ্ত, সে হলো পশ্চিমাদের পোষা কুকুর বেইমান মোস্তফা কামাল পাশা, যাকে তার পশ্চিমা প্রভুরা আতাতুর্ক উপাধি দিয়েছিল। পশ্চিমাদের পোষা এই কুকুরটি ইস্তাম্বুলের ডোলমা বাহচি প্রাসাদে যখন মৃত যন্ত্রণায় হেঁচকাটান দিচ্ছিল, তখন একদিন প্রাসাদের নিকটস্থ একটি ছোট্ট মসজিদের মিনার হতে আজান ভেসে আসলো। প্রাণ ওষ্ঠাগত অবস্থায় অভিশপ্ত তার আশেপাশের লোকদের উদ্দেশ্য করে বলল, দেখো এই লোকটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার নাম ও প্রসিদ্ধিকে চির অমর করে রেখে গেছে। প্রতিটা মুহূর্তে পৃথিবীর প্রতিটি স্থানে তার নাম বারবার উচ্চারিত হচ্ছে। এই সব মিনারগুলোকে গুড়িয়ে দিতে হবে। মৃত্যুর দ্বারগড়ায় পৌঁছেও যে অভিশপ্ত এরকম ঔদ্ধত্যপূর্ণ কথা বলতো, সে মৃত্যুকে বড়ই ভয় করত, নিজ পরিণতি নিয়ে ভীত সম্ভ্রান্ত থাকত এবং তার চারপাশে সর্বক্ষণিক অভিজ্ঞ চিকিৎসক রাখত। এত আয়োজনের পরও মৃত্যু থেকে বাঁচতে পারেনি। আল্লাহ অদ্ভুত এক রোগ দিয়ে অভিশপ্তটাকে অপদস্থ করেছিল। লিভারে আক্রান্ত রোগের পরিণতিতে তার পেট থেকে ইনজেকশনের মাধ্যমে সব পানি বের করতে হয়েছিল, তাতেও মুক্তি মেলেনি তার। মৃত্যুর আগের দিনগুলোতে সারা শরীর জুড়ে অদৃশ্য পোকার আক্রমণে অস্থির হয়ে পড়েছিল। চুলকানিতে তার গোটা শরীরের রং বদলে গিয়েছিল। কাপড় খুলে সে প্রায় উলঙ্গ হয়ে শুয়ে থাকত। দুর্গন্ধের অতিশয্যে ডাক্তার সহ উপস্থিত সকলকেই নাকে চেপে ধরতে হতো। যন্ত্রণার তীব্রতায় বুভুক্ষ কুকুরের ন্যায় ভেউ ভেউ করত। শেষ পর্যন্ত তার চেহারাও ছড়িয়ে পড়ে। পরে দেখা যায় এক ধরনের ক্ষুদ্র লাল পিঁপড়া তাকে কামড়ে অতিষ্ঠ করে তুলেছে, যেগুলোর আসল আবাস সুদূর চীনের বনে জঙ্গলে। প্রায় 2 বছর অসহনীয় যন্ত্রণায় ভোগে জলাতঙ্ক রোগের ন্যায় ঘেউ ঘেউ করে 1358 হিজড়ির 6 শাবান তথা 1938 সালের 10 নভেম্বর অভিশপ্তটা দুনিয়া ত্যাগ করেছিল। মৃত্যুর পর তার জানাজা নিয়ে বিভক্তি দেখা দেয়। তৎকালীন প্রধানমন্ত্রী জানাজার বিপক্ষে এবং সেনাপ্রধান জানাজার পক্ষে অবস্থান নেয়। অবশেষে শরফুদ্দিন আন্দেফি নামে সরকারি ভাড়াটে মাওলভি তার জানাজা পড়ায়। সে নিজেও ছিল নিন্দিত এবং ঘৃণিত। অবাক বিস্ময়ের ব্যাপার হলো মৃত্যুর পর তুরস্কের শাসনকার্য পরিচালনার জন্য মুস্তফা কামাল পাশা যাকে মনোনীত করে রেখেছিল, সে হলো তৎকালে তুরস্কে নিযুক্ত ইংল্যান্ডের দূত। এভাবেই দুনিয়াবাসীকে প্রমাণ করিয়ে দিয়ে গেল যে জীবনভর যে ছিল পশ্চিমাদের এক পোষা কুকুর। ভিউয়ার, এমন আরও এক্সক্লুসিভ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন।